আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা মুক্তিযোদ্ধারা দেশে স্বাধীনতা এনে দিয়েছে দলমত নির্বিশেষে তাদেরকে যুগ ধরে সম্মান দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী রাজধানী প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপে নির্বাচিত ফেরুদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এসময় সময় তিনি আরও বলেন প্রধানমন্ত্রী ফেলোশিপকে একটা ট্রাস্ট ফান্ড করে দেওয়া হবে যেন কোন সরকার এটা বন্ধ না করতে পারে এর আগে আটচল্লিশ জনের প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষ্যই দূর করতে হবে যারা মুক্তিযোদ্ধা তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এবং अनेকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে শত্রু পরাজিত করে বিজয় এনে দিয়েছে কাজেই শেখ চাই মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নুরুল আলমের বাসভবনে অবস্থানরত কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে এতে ভিসি ভবনের ভেতরে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে হামলায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন শিক্ষার্থীদের হতাহতের খবরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে অন্য শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি ভবনের দিকে এসে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে করেন এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়ে যান হামলায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীরা এদিকে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে আসলে ক্যাম্পাসে আগে থেকে অবস্থানরত পুলিশ বাধা দেয় পুলিশের ছোড়া রাবার বুলেট ও টিয়ার শেলে গণমাধ্যম কর্মী সহ অর্ধ শিক্ষার্থী আহত হন সেখানে মহান স্বাধীনতাকে কটাক্ষ রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সোমবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে আজ বিকেল তিনটায় দেশের সব বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করা ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটি দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এই নিন্দা জানানো হয় ওই স্ট্যাটাসে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি জানায় বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সরকারি দলের সংগঠন ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা আহতদের চিকিৎসা নিশ্চিত করার করতে সরকারের প্রতি জানিয়েছে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালনি ও কুশিয়ার পানি বৃদ্ধি পেয়ে সীমার বাহাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে আসা পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে গত এক সপ্তাহে পানি বৃদ্ধি পেয়েছে দশ সেন্টিমিটার নবীগঞ্জের কুশিয়ারা নদীতে বিপদসীমা বিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বন্যার পানিতে ঘাস মরে যাওয়ায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে এদিকে নদ নদীর পানি হ্রাস পাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি আরো উন্নতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বারো সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন বাঁধের উপর থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে তবে ভেঙে গেছে রাস্তাঘাট ক্ষেত ডুবে যাওয়ায় নষ্ট হয়ে গেছে ফসল আন্তর্জাতিক দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে থেকে যৌথ সমুদ্র নামে এই মহড়া গোয়াং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে আরো দুই দিন মহড়াটি চলবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে চীন ও রাশিয়া সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই এছাড়া কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে খেলার খবর এশিয়া কাপে অংশ নিতে দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল উনিশ জুলাই থেকে আট দল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট দেশের মাটিতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতাকে প্রস্তুতি হিসেবে দেখছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন তাদের লক্ষ্য সেমিফাইনাল খেলা এ সময় তিনি উল্লেখ করেন এশিয়া কাপ মেয়েদের ক্রিকেটের জন্য অন্যরকম একটা আবেগের জায়গা দুই হাজার সালে এই টুর্নামেন্টে জয়ের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে বড় রেভলিউশন হয়েছে সে ধারায় ধরে রাখতে চায় তারা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে